শিক্ষার্থী আসসালামু আলাইকুম। বিগত ভিডিওতে আমি তোমাদেরকে প্যাসেজ পার্টটি সমাধান করেছিলাম, এখন তোমাদেরকে প্যাসেজ ছাড়া যে বাকি প্রশ্নগুলো আছে পাঁচ থেকে বাকিগুলো সমাধান করবো। দেখো, পাঁচ নম্বর প্রশ্ন লেখা আছে, দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ ফোমেন্ট ইজ, ফোমেন্ট শব্দটা কোন টাইপের শব্দ? ফোমেন্ট শব্দটির সাথে এমইএনটি আছে, নাউন মনে করা যাবে না। ফোমেন্ট শব্দের অর্থ হলো লালন পালন করা, প্ররোচিত করা, সুতরাং এটি কি? ভার। উত্তর হবে কি তাহলে? বি। তারপর ছয় নম্বর প্রশ্নে লেখা আছে, দ্য জিস্ট অফ দ্য পয়েম আই ডাইড ফর বিউটি ইজ, আই ডাইড ফর বিউটি এই কবিতার জিস্ট কি? তোমাদের মেন বোর্ড থেকে আসছে, এটার জিস্ট হলো ডিতে লেখা আছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। সাত নম্বর প্রশ্নে, দ্য অ্যাপোস্ট্রোফি ইজ প্লেসড কারেক্টলি ইন, অ্যাপোস্ট্রোফি কোথায় ঠিক ভাবে ব্যবহার করা হয়েছে? দেখো, এ বি সি ডি সব জায়গায় লেখা আছে আমার, মাই প্যারেন্টস হোম, এই টাইপ কথাটা, মানে আমার পিতা মাতার বাড়ি। তাহলে পিতা মাতার বাড়ি, একটা অ্যাপোস্ট্রোফি এস প্রয়োজন, বাধ্যতামূলক, পিতা মাতার কথা, এই জন্য উত্তর ডি হতে পারছে না। এ বি সি, দেখো সিতে লেখা আছে মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউন্স, আমরা চাইছি এখানে শহরের, শহর গুরুর না, তাহলে উত্তর সি হতে পারছে না। তাহলে রইল কে? এ আর বি। এ আর বিতে দেখো আমার দরকার হলো আমাদের পিতা মাতার বাড়ি, তাহলে পিতা মাতার কথাটা কোথায় আছে? প্যারেন্টস এ, এই জন্য অ্যাপোস্ট্রোফি এসটা এস এর পরে থাকবে। তাহলে মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউন্স পশ এরিয়া, উত্তর কি তাহলে? বি। আট নম্বর প্রশ্ন আসো, প্রোগ্রেস ইজ দ্য অ্যান্টিডোট টু স্টেগনেশন, দ্য বোল্ড ফেসড ওয়ার্ডস আর, এই বোল্ড ফেস শব্দগুলো কি? দেখো, প্রোগ্রেস মানে কি? উন্নতি, উন্নতি কি নিশ্চয়ই গতিশীল, তারপর স্টেগনেশন মানে হলো স্থির, তাহলে স্থির আর গতিশীল কি? নিশ্চয়ই বিপরীত শব্দ, তাহলে কি হবে উত্তর? অ্যান্টোনিমস। তারপর নয় নম্বর প্রশ্ন আসো, ইন দ্য সি ফ্লক্স অফ ফ্লাইং ফিশ ইজ স্কিমড ইন টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল, কাউন্ট দ্য মডিফায়ার্স, মডিফায়ার গণনা করতে বলা হয়েছে। দেখো এখানে লেখা আছে ইন দ্য সি, এই ইন দা একটা মডিফায়ার, ফ্লক্স অফ ফ্লাইং ফিশ উড়ন্ত মাছ, ফ্লাইং শব্দের আরেকটা মডিফায়ার, দুটি মডিফায়ার পেলাম, স্কিম মানে দ্রুত ধাবমান হয়, ইন টেরর ভয়ে, ফ্রম দা অ্যাপ্রোচিং হাল, এই ফ্রম দা আর একটা মডিফায়ার, তিনটি, অ্যাপ্রোচিং হাল মানে হলো এখানে হাল শব্দ জাহাজ কথা বোঝানো হয়েছে, অ্যাপ্রোচিং মানে ধাবমান, তার দিকে ধেয়ে আসছে এমন একটা হাল, তাহলে অ্যাপ্রোচিং আর একটা মডিফায়ার, তাহলে মডিফায়ার কয়টি? চারটি, উত্তর হতে হবে কি? ডি। তারপর দশ নম্বর প্রশ্নে, দা কারেক্ট স্পেলিং ইজ, কারেক্ট স্পেলিং কোনটি? দেখো স্পেলিং মানে বানান কোনটি, দেখো এতে লেখা আছে কনফ্রেন্সিয়াস, সেটা উত্তর সি ও এন কন এস সি আই এন আই ই এন টি আই ও ইউ এস, কনফ্রেন্সিয়াস মানে কি? বিবেকবান, ন্যায়বান, যেটা উত্তর কোথায় লেখা আছে? এতে লেখা আছে। 11 নম্বর, টু কিপ এন আই অন মিন্স, মানে কারো দিকে খুব মনোযোগ দাও, মানে পর্যবেক্ষণ করা, তাহলে উত্তর কি হচ্ছে? নিশ্চয়ই সেটা সিতে লেখা আছে সরাসরি। 12 নম্বর প্রশ্নে দেখো লেখা আছে, ইট ইজ ডিফিকাল্ট টু সিম্প্যাথাইজ, সিম্প্যাথাইজ শব্দটির সাথে প্রিয়জন কি হয়? উইথ হয়, তাহলে উত্তর হবে ইট ইজ ডিফিকাল্ট টু সিম্প্যাথাইজ উইথ অ্যান আনফর্চুনেট ম্যান, উত্তর হচ্ছে বি। 13 নম্বর প্রশ্ন, ব্লান্ডিশমেন্ট ইজ রিলেটেড টু, ব্লান্ডিশমেন্ট শব্দটি কোন অপশনের সাথে রিলেটেড? দেখো ব্লান্ডিশমেন্ট শব্দের অর্থ হলো তোষামোদ করা, মানে তোষামোদ, তেল মারা যেটা আমরা বলি, তাহলে যখন তোষামোদ করা তখন কিন্তু মোলায়েম ভাষায়, নম্র ভাষায় বলা হয়, মধুময় ভাষা, সেটা কোথায় লেখা আছে? এতে, হানি ওয়ার্ডস, বাকিগুলো অর্থটার সাথে মিলছে না। 14 নম্বর প্রশ্ন, তাহলে লেখা আছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ মেলাইস, মেলাইস শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখো এতে লেখা আছে বিটারনেস মানে তিক্ততা, এনিমোসিটি বিদ্বেষ, তারপর মেলভোলেন্স মানেও বিদ্বেষ, তার মানে এই মেলাইস শব্দের শিরোনিম বাকি তিনটা, তার মানে উত্তর কি হচ্ছে? নিশ্চয়ই কাইন্ডনেস মানে দয়াশীলতা, তাহলে উত্তর কি? মেলাইস শব্দ বিপরীত শব্দ কি? কাইন্ডনেস। 15 নম্বর প্রশ্ন, দেখো লেখা আছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন হিউম্যানিটি, নাউন কি? ভার্ব কি, সরি, দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন হিউম্যানিটির ভার্ব কি? দেখো এতে লেখা আছে হিউম্যান, হিউম্যান মানে মানুষ প্লাস মানবিক, তার মানে নাউন হতে পারে, অ্যাজেটিভ হতে পারে, আমাদের দরকার কিন্তু ভার্ব। বিতে লেখা আছে হিউম্যান শব্দটা অ্যাজেটিভ, সিতে হিউম্যানিটেরিয়ান, এটাও অ্যাজেটিভ অর্থ মানবিক, তাহলে উত্তর কি? নিশ্চয়ই হিউম্যানাইজ মানে মানুষ হওয়া। 16 নম্বর প্রশ্নে আসি আমরা, ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, দ্য বেস্ট সিনোনিম ফর দ্য বোল্ড ফেসড ওয়ার্ডস, এখানে বোল্ড ফেস বলতে রিপ্রেসড কি বোঝানো হয়েছে? রিপ্রেসড, দেখো রিপ্রেসড অর্থ কি? মানে দমিত, দমন করা হয়েছে এমন একটা উইশ, ইচ্ছা, তাহলে রিপ্রেস শব্দটা দমন করা ভার কোনটা? দেখো এতে লেখা আছে সাবডি, সাবডি দমন করা, তাহলে উত্তর নিশ্চয়ই এ। বিতে দেখো এনকারেজ, উৎসাহ দেওয়া, লিবারেট, স্বাধীন করা, অ্যাকমলিশ, অর্জন করা, তাহলে সেগুলো হচ্ছে, উত্তর কি তাহলে? এ। 17 নম্বর প্রশ্নে আসি আমরা, শি ক্যান ইজিলি, সে সহজেই পারে গেট অ্যালং উইথ আদার্স, মানে কি বললো এটার অর্থ কি? গেট অ্যালং উইথ শব্দ অর্থ অ্যাডজাস্ট, এটা একটা ফ্রেজ তোমরা পড়ে আসছো নিশ্চয়ই, তাহলে গেট অ্যালং উইথ অর্থ অ্যাডজাস্ট মানে মিলে যাওয়া, খাপ খাইয়ে নেওয়া নিজেকে। বি নম্বর প্রশ্ন উত্তর, 18 নম্বর প্রশ্ন আসো, ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ, কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়, তাহলে এটার ট্রান্সলেট কি? দেখো
সব জায়গায় নো আর কি সুপিরিয়র লেখা আছে, দেখো উঁচু নিচু বলতে আমরা কোন শব্দ ব্যবহার করি, সুপিরিয়র আর ইনফেরিয়র। তাহলে আমাদের সুপিরিয়র আর ইনফেরিয়র লেখা আছে কোথায় কোথায়? দেখো সুপিরিয়র এবং ইনফেরিয়র লেখা আছে আমাদের কোথায়? বি এবং সিতে, এ এবং কোথায়? হ্যাঁ, এ এবং সিতে। দেখো তাহলে এতে লেখা আছে নো ওয়ার্ক ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র ফ্রম ইটস ভ্যালু। এখানে কোনো কাজ কাজের দিক থেকে, দেখো কাজ এবং কাজ, তার মানে কি রিফ্লেক্সিভ স্ট্রাকচার দরকার কোথায় আছে? সেটা সিতে। নো ওয়ার্ক ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র ইন ইটসেলফ, সে নিজে নিজেই মানে কোনো কাজ কাজের দিক থেকে উঁচু অথবা নিচু নয়। তারপর আমরা 19 নম্বর প্রশ্নে আসি। হি কোশ্চেন সফটলি হোয়াই আই ফেল্ড, চেঞ্জ দি সেন্টেন্স ইন্টু রিপোর্টেড স্পিচ। এই বাক্যটি কিন্তু তোমাদের আই ডাইড ফর বিউটি কবিতার একটি লাইন। তাহলে হি কোশ্চেন, আমরা জানি রিপোর্টেড স্পিচ থেকে যখন আমরা রিপোর্টেড স্পিচ যখন করব এই বাক্যটাকে, তখন কোশ্চেন থাকলে আমরা আস্ক দিয়ে করতে হবে, কিন্তু আস্ক ভার্বটা নাই এখানে, তাহলে আমাদের কোশ্চেন ভার্ব তো দেওয়াই আছে, সেটা দিয়ে কাজ করতে হবে। সুতরাং আমাদের উত্তর সি এবং ডি হচ্ছে না, উত্তর হতে পারে কি? এ এবং বি। দেখো হি কোশ্চেন সফটলি, সে আমাকে নরম ভাবে প্রশ্ন করেছিল যে হোয়াই ডিড ইউ ফেল নাকি হোয়াই ডিড আই ফেল। আমাকে সেই প্রশ্ন করেছিল যে কেন তুমি ফেল করেছো, কেন আমি তো বলতে পারছি না, তাহলে কি হবে উত্তর? এ হবে। 20 নম্বর প্রশ্নে আসো, লেখা আছে হি উইল ফিনিশ দা ওয়ার্ক, সেই কাজটি শেষ করবে ইন নো টাইম। ইন নো টাইম মানে হলো খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। তাহলে উত্তর হচ্ছে এ, হি উইল ফিনিশ দা ওয়ার্ক ইন নো টাইম, সে খুব দ্রুতই কাজটি শেষ করবে। 21 নম্বর প্রশ্নে লেখা আছে মিনাস লাভলি ভয়েস, মিনার লাভলি ভয়েস ওয়াজ মিউজিক, ছিল মিউজিক টু আওয়ার ইয়ার্স, আমাদের কানে, ইজ অ্যান এক্সাম্পল অফ কি। তোমরা জানো কোন বাক্যে যখন দুটো জিনিসের মাঝে তুলনা হয় এবং অ্যাজ লাইক উল্লেখ থাকে তখন সেটা কি? সিমিলি। কিন্তু দুটো জিনিসের মাঝে তুলনা হওয়া সত্ত্বেও যখন অ্যাজ লাইক থাকবে না তখন সেটা কি? মেটাফর। এখানে মিনাস লাভলি ভয়েসের সাথে তুলনা হলো কি? মিউজিকের সাথে, কিন্তু অ্যাজ লাইক নাই, ফলে এটা কি? মেটাফর। 22 নম্বর প্রশ্নে আসি আমরা, আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, ইন দিস সেন্টেন্স দ্যাট ভার্বাল নাউন ইজ, ভার্বাল নাউন কোনটি? ভার্বাল নাউন হলো এই যে যে বাক্য যে শব্দটি মূলত ভার্ব কিন্তু বাক্যে এখন নাউন হিসেবে এসেছে। দেখো এখানে ট্রাভেলিং, এখানে ট্রাভেলিং লেখা আছে, যেটা ট্রাভেলিং শব্দটা কিন্তু ভার্ব, ট্রাভেল থেকে এসেছে ভ্রমণ করা, কিন্তু এখানে নাউন হিসেবে আসছে। আই লাইক শব্দটা ভার্ব, ট্রাভেলিং সেটা নাউন হয়ে গেছে, কি? ভার্বাল নাউন। উত্তর হচ্ছে এ। 23 নম্বর প্রশ্নে আসি আমরা, শি ওয়াজ স্লাইডিং, তাহলে স্লাইড ভার্বের সাথে প্রিপোজিশন কি হয়? ইনটু, স্লাইড মানে পিছলে যাওয়া, তাহলে শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন। 24 নম্বর প্রশ্নে আসি, ফাইন্ড আউট দ্য কারেক্ট ইউজ অফ অলদো, অলদো কি? যদিও, উল্টো হয়, অলদো বাক্যে যা বলবে অন্য ভাষা তার উল্টা বলবে, অলদো বাক্যটা কখনো বাক্যের মাঝে হইতে পারে না, দুই মানে অলদো বাক্য দুই পাশে দুটো বাক্য হয়। তারপর দেখো প্রথম বাক্যে লেখা আছে হি লাইকস মিউজিক অলদো হি ইজ অলওয়েজ বিজি, সেই মিউজিক পছন্দ করে যদিও সে সবসময় বিজি, বাক্যটা কিন্তু উল্টা হচ্ছে না। বিতে লেখা আছে উই ডিসাইডেড টু রিটার্ন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফিরে যেতে, ফুল স্টপ, অলদো ইট ওয়াজ রেনিং, যদিও এটা বৃষ্টি হচ্ছিল, যদিও বাক্যটা উল্টা কিন্তু মাঝে ফুল স্টপ এসার কারণে কিন্তু হচ্ছে না। তারপর সিতে অলদো হি ইজ ইয়াং, যদিও সে যুবক, হি ইজ ভেরি কেয়ারফুল, সে খুব যত্নবান, যুবক হলে মূলত উল্টা পাল্টা হওয়ার কথা কিন্তু যত্নবান, সুতরাং বাক্যটা ঠিক। তাহলে উত্তর কি? সি। 25 নম্বর প্রশ্ন আসি আমরা সরাসরি, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভয়েস অফ ভয়েস, হি ডিড নট গিভ আপ দ্য ফাইট ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রুজ, সে যুদ্ধ ত্যাগ করেনি যদিও সে খুব মারাত্মক আহত হয়েছে। দেখো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি, এটা বেশি বুঝি কি করবা তোমরা নিশ্চয়ই? তোমরা নিশ্চয়ই বলবো যে রাইস ওয়াজ ইটেন, রাইস ওয়াজ নট ইটেন বাই মি। তাহলে আমরা আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্ব কি কি হয় সবসময়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দেখো এতে লেখা আছে দা ফাইট ডিড নট গিভ আপ, এতে এ হতে পারে না। বিতে দা ফাইট হ্যাড নট, আমি বললাম যে ডিড নট থাকলে ওয়াজ নট হয়, তাহলে উত্তর নিশ্চয়ই কি? সি, দা ফাইট ওয়াজ নট গিভেন আপ। আর ডি হতে পারছে না, গিভিং দা ওয়াজ। কেমন? আজকের মতো এখানে শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং।